আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কেতাবের অনুসারী যদি কোনো সংগঠন থেকে থাকে, আমি বলবো অনেক সংগঠন রয়েছে, তার ভিতরের এক নম্বর সংগঠন যদি থেকে থাকে সেটি হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন। সম্মানীয় ভাইয়েরা আমার, আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের দাবিদার, আমরা মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের দাবিদার, আমরা চাইব না কোনদিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির থানার নীতি আদর্শ বাংলার জমিনে লুণ্ঠিত হোক, তানার নীতি আদর্শ বাংলার জমিনে শেষ হয়ে যাক, এটা আমরা চাইব না। ওই জন্য আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামীয় এই সংগঠনকে আমরা ভালোবেসেছি, এই সংগঠনকে আমরা মহব্বত করেছি। অতএব আমরা দাদা হুজুর পীর কেবলার বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নীতি নৈতিকতা আদর্শকে এই বাংলার জমিনে ফুটিয়ে তুলতে যেয়ে আমরা যদি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির উপযুক্ত ভক্তের যদি অনুসারী হয়ে থাকি, মুজাদ্দিদুজ জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যদি উপযুক্ত ভক্তের যদি অনুসারী হয়ে থাকি, আমাদের সময়ের দাবি, আমাদের আমাদের দরকার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নীতি আদর্শ নৈতিকতাকে আমাদের মেনে নেওয়া। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তিনি কেতাবের ভিতরে কি লিখেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তিনি তানার কেতাব অসংখ্য কেতাব রচনা করেছেন লিখেছেন, সেই কেতাবের ভিতরে আমাদের জন্য যে ফর্মুলাগুলো দিয়ে গেছেন আমরা তার একটাও বাস্তবে রূপ দেব না, অথচ মুখে শুধু দাবি করে যাব আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভক্তের দাবিদার। সম্মানীয় ভাইয়েরা আমার, সত্যকারে যদি আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আর বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভক্তের দাবিদারে যদি আমরা সত্যবাদী যদি হয়ে থাকি, তাহলে আমাদের করণীয় হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তিনি তানার কেতাবের ভিতরে তিনি আমাদের জন্য যে ফর্মুলাগুলো লিপিবদ্ধ করেছেন, তিনি তার কেতাবের ভিতরে আমাদের জন্য আমাদের জীবন চলার জন্য যে সমস্ত বিষয়াদিগুলো লিখে লিপিবদ্ধ করে গেছেন, আমরা যদি সত্যকারে যদি সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভক্ত হয়ে থাকি, আমাদের আমাদের উচিত হবে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কেতাবটাকে অনুসরণ করে চলার। সম্মানীয় ভাইরা আমার, কিন্তু আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে ভক্তের দাবিদার, আমরা সকল সময় বলি দাদা হুজুর পীর কেবলাকে আমরা মহব্বত করি, বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ভালোবাসি, কিন্তু যারা বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নীতির বিরোধী, যারা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতির বিরোধী, আমরা তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো রেখে চলেছি। কিন্তু একবার ভাবতে হবে, সত্যকারে যদি আমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্তের দাবিতে যদি সত্যবাদী হতাম, যদি বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ভক্তের দাবিতে যদি আমরা সত্যবাদী হতাম, তাহলে অন্তত পক্ষে আমাদের হৃদয়ের ভিতরে বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সেই মহাব্বত, সেই ভালোবাসা, সেই মহাব্বত, সেই ভালোবাসা, সেই মহাব্বত, সেই ভালোবাসা অন্তত পক্ষে আমাদেরকে বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে আমাদের অনুসরণ করতে আমাদের বিবেক আমাদের চেতনা বাধ্য করত। সম্মানীয় ভাইয়েরা আমার, আমরা যদি বর্তমান সময়ে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো বাংলার জমিনে অসংখ্য আলেম রয়েছে, বাংলার জমিনে অসংখ্য হাফেজ রয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামা রয়েছে, কিন্তু বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তিনি যে নীতিতে বিশ্বাসী, তিনি যে নীতির উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই নীতিকে সেই নীতির উপরে তার পদঙ্ক অনুসরণ করে বর্তমান সময়ে আমাদের রাহাবার মহামান্য মুফতি সাহেব হুজুর তিনি সেই রাস্তাকে অনুসরণ করে তানার সেই পদঙ্কে অনুসরণ করে তিনি চলছেন। কারণ আমরা দেখেছিলাম বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির
তিনি সমাজের জন্য যমজ, তিনি বিভিন্ন জায়গায় মাদ্রাসা গড়েছিলেন। বর্তমান সময়ে আমাদের শ্রদ্ধা ভাজন মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনিও বিভিন্ন স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে সমাজের বুকে চোখ খুলে দেওয়ার তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, শুধু তাই না, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার জীবনীকে আমরা যদি পড়ি তাহলে লক্ষ্য করতে পারবো, তানার জীবনে তিনি এবাংলার মানুষ, এবাংলার বাঙালি মুসলমান যাতে করে ইসলামটাকে সঠিকভাবে বুঝতে শেখে, কোরআনটাকে সঠিকভাবে জানতে পারে, আল্লাহর নবীর হাদিসটাকে সঠিকভাবে বুঝতে পারে, ওই জন্য তিনি অসংখ্য কেতাব রচনা করে, বাংলায় রচনা করে বাঙালি মুসলমানদের চোখ খুলে দেওয়ার তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। বর্তমান সময়ে আমাদের শ্রদ্ধা ভাজন মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনিও তার এই হাজার ব্যস্ততার ভিতর দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন সমাজের মানুষের পিছনে সময় দেওয়ার পরেও প্রতি বছর তিনি বাঙালি মুসলমানদের চোখ খুলে দেওয়ার জন্য প্রতি বছর তিনি অসংখ্য কেতাব রচনা করে তিনি চলেছেন। শুধু তাই না, আমরা দেখেছিলাম বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি কখনো বেদাতি মতবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাহাস মোবাহাসা করে তাদের বিরুদ্ধে সভা সমাবেশ করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন স্থানে তিনি কখনো বাহাস করেছেন, কখনো বিভিন্ন ভাবে সেমিনার করে বাঙালি মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আজকের বর্তমান সময়ে আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনিও সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পদঙ্ককে অনুসরণ করে তিনিও তানার মতো করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সেই পদঙ্ককে অনুসরণ করে তিনি বিভিন্ন জায়গায় বাহাস মোবাহাসা করে, বিভিন্ন জায়গায় তিনি ইসলামিক সেমিনার করে বাঙালি মুসলমানদের চোখ খুলে দেওয়ার তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, শুধু তাই না, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছিলেন, বাংলার জমিনে যাতে সাধারণ আম মানুষ যাতে করে তারা কোরআনটাকে বুঝতে শেখে, হাদিসটাকে বুঝতে শেখে, সাধারণ 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 বিষয় আদিগুলো তারা জানতে পারে, ওই জন্যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় ওয়াজের ময়দানে মানুষের কাছে ওয়াজ করে করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আজকের আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনিও বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সেই পদঙ্ক অনুসরণ করে তিনিও রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে বিভিন্ন জায়গায় যে ওয়াজ নসিহত করে বাঙালি মুসলমানদের চোখ খুলে দেওয়ার তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, শুধু তাই না, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যাতে করে বাঙালি মুসলমান সুন্দর করে মসলা মাসায়েল নিয়ে বাঁচতে পারে, তিনি মসলা মাসায়েল দিয়ে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছেন। আজকের বর্তমান সময়ে আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর, তিনিও বাঙালি মুসলমানদের সঠিক রাস্তা দেখানোর জন্য তিনিও বাঙালি মুসলমানদের জন্য বিভিন্ন সময় মসলা মাসায়েল দিয়ে বঙ্গনুর নামীয় পত্রিকার ভিতরে ফতোয়া ফরায়েজ দিয়ে বাঙালি মুসলমান যাতে করে সঠিক রাস্তাটা পেতে পারে তার আপ্রাণ চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। সম্মানীয় ভাইয়েরা আমার, এইভাবে যদি আমি একটা একটা করে বলি আমি অসংখ্য বিষয় বলতে পারবো, আমি একবারের জন্যও বলবো না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মানে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, একথা আমি একবারও বলবো না, তবে আমি একথা বলতে পারি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তিনি একজন চোখওয়ালা ভক্ত ছিলেন, তিনি একজন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একজন সৈনিক ছিলেন, ওই জন্য তিনি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার জীবনটাকে যেভাবে পরিচালনা করেছেন, বর্তমান সময়ে মহামান্য মুফতি সাহেব হুজুর তিনিও সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সেই পদঙ্ককে অনুসরণ করে তার সেই দেখানো রাস্তাকে অনুসরণ করে তিনিও চলছেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে এই ব্যক্তিটাকে অনেক দিন বাঁচিয়ে রাখুন। সকলে একবার তাকবীর দেন, নারায় তাকবীর।
জোরে তাকবীর দেন, নারায় তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিদ, নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা, মাদ্রাসার কমিটি বৃন্দ, মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসার ছাত্র বৃন্দ, মাদ্রাসার দাতাগণ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মাইকের আওয়াজ শুনছেন এবং যারা বিভিন্ন ভাবে দাঁড়িয়ে আছেন, যুবক ভাইদেরকে বলবো আপনারা সকলে এসে বসে যান। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ে শিক্ষা আন্দোলনের একজন অন্যতম মুজাহিদ, শিক্ষা আন্দোলনের একজন অন্যতম সৈনিক, যিনি কিনা রাতের পরে রাত, দিনের পরে দিন নিজের পয়সা খরচ করে বাঙালি মুসলমান যাতে শিক্ষার আলো লাভ করতে পারে, বাঙালি মুসলমান যাতে তাদের ভিতরে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা তাদের ভিতরে যেন ঠিক মতো যারা পেতে পারে, ওই জন্য তিনি হাজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আমরা আজকের সেই মানুষটাকে আমাদের মাদ্রাসাতে পেয়ে আমরা খুশি, আমরা সেই মানুষটাকে আমাদের কাছে পেয়ে আমরা মহা খুশি, কারণ এই মানুষটার অনুপ্রেরণা, এই মানুষটার সহযোগিতা, এই মানুষটার অক্সিজেনে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছিলাম, আল্লাহর দয়া ছিল। আর সেই মানুষটার সহযোগিতা, সেই মানুষটার অক্সিজেন, তিনি বারে বারে আমাদেরকে হকের কথা বলেছেন, তিনি বারে বারে ন্যায় সত্যের কথাটাকে আমাদের কাছে বলেছেন, ওই জন্য আমরা আজকের আমরা সেই মানুষটার দেওয়া সেই অক্সিজেন নিয়ে আমরা এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহ এই মানুষগুলোকে আমাদের মাঝে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, এবং আল্লাহ তাআলা এই মানুষদের দ্বারাতে আল্লাহ তাআলা যেন ইসলামের খেদমত আল্লাহ তাআলা দীর্ঘদিন করিয়ে নেন, কারণ আমাদের মাঝে এই সমস্ত মানুষের বড় অভাব। এই সমস্ত ব্যক্তিরা যদি আমাদের মাঝে যদি দীর্ঘদিন থাকে, তাহলে একদিন দেখতে পাওয়া যাবে এ পশ্চিম বাংলার জমিনে শিক্ষা আন্দোলনে বর্তমান সময়ে এই শিক্ষা আন্দোলনে কোন যদি ইসলামী সংগঠন থেকে থাকে, সর্ব আগে সর্বপ্রথমে ফার্স্ট যদি কোন সংগঠন থেকে থাকে, আমরা বলবো সেই সংগঠন হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন। আজকের সেই সংগঠনের দায়িত্বভার তিনি বহন করে চলেছেন এবং শিক্ষা আন্দোলন তিনি সর্বদা আমাদের মাঝে করে যাচ্ছেন, যাতে করে এ বাঙালি মুসলমান ঈমান হারা না হয়ে পড়ে, এ বাঙালি মুসলমান যারা যেন মদের ভিতরে ডুবে না যায়, তারা যেন জেনেভা বিচারের ভিতরে ডুবে না যায়, তারা যেন মদ গাঁজা জেনেভা বিচারের ভিতরে যেন তারা ঢুকে না যায়, ওই জন্যে তানার এই আন্দোলন, তানার এই প্রচেষ্টা, তানার এই মেহনত, তানার এই বিভিন্নভাবে সমাজ বিভিন্ন সমাজমূলক প্রচেষ্টা, আল্লাহ তাআলা তানাকে আমাদের মাঝে অনেক দিন আল্লাহ বাঁচিয়ে রাখুন, এবং সমাজের মাঝে যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন সেই কাজগুলো আল্লাহ তাআলা তানার দ্বারাতে বহুকাল ধরে আমাদের মাঝে কাজ করতে আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।